হ্যালো বন্ধুরা, ইসরায়েল কি ইরানের চেয়েও বেশি শক্তিশালী নাকি ইরান শক্তিশালী? দুই দেশের মাঝে যুদ্ধ সংঘটিত হলে কে এগিয়ে থাকবে বলুন তো? বিভিন্ন আন্তর্জাতিক তথ্য কি বলছে চলুন একটু জেনে নেওয়া যাক। আর হ্যাঁ, আপনার মন্তব্য এই ভিডিও শেষে অবশ্যই কমেন্টে জানাবেন। ইরান এবং ইসরায়েল এই দুই দেশের মধ্যে সামরিক শক্তিতে কে এগিয়ে? 2024 সালে গ্লোবাল ফায়ার পাওয়ার পরিসংখ্যান অনুযায়ী ইরান সামরিক সক্ষমতার দিক থেকে ইসরায়েলের তুলনায় 3 ধাপ এগিয়ে রয়েছে। সামরিক সক্ষমতার শীর্ষ দেশগুলোর মধ্যে র্যাঙ্কিংয়ে ইরানের অবস্থান 14তম এবং ইসরায়েলের অবস্থান 17তম। ইরান এবং ইসরায়েলে নিয়মিত সৈন্য সংখ্যা, গ্লোবাল ফায়ারের তথ্য অনুসারে সৈন্য সংখ্যা হিসাবে ইসরায়েলের চেয়ে এগিয়ে রয়েছে ইরান। ইরানের নিয়মিত সেনা রয়েছে 11,80,000, সেখানে ইসরায়েলের সৈন্য সংখ্যা রয়েছে 6,70,000। এর মধ্যে ইরানের রিজার্ভ সৈন্য সংখ্যা 3,50,000 আর ইসরায়েলের রিজার্ভ সৈন্য সংখ্যা রয়েছে 4,65,000। যুদ্ধ বিমান, ইরানের মোট সামরিক বিমানের সংখ্যা 551টি আর ইসরায়েলের সংখ্যা 612টি। এর মধ্যে ইরানের যুদ্ধ বিমান রয়েছে 186টি আর ইসরায়েলের যুদ্ধ বিমান রয়েছে 241টি। ইরানের অ্যাটাকিং বিমানের সংখ্যা 23টি, যেখানে ইসরায়েলের রয়েছে 39টি। ইরানের পরিবহন বিমান সংখ্যা 86টি এবং ইসরায়েলের রয়েছে 12টি। ইরানের প্রশিক্ষণ বিমান 102টি এবং ইসরায়েলের রয়েছে 155টি। হেলিকপ্টার, গ্লোবাল ফায়ার পাওয়ারের পরিসংখ্যান অনুযায়ী ইরানের হেলিকপ্টার রয়েছে 129টি এবং ইসরায়েলের রয়েছে 147টি। এর মধ্যে ইরানের অ্যাটাকিং হেলিকপ্টারের সংখ্যা 13টি এবং ইসরায়েলের অ্যাটাকিং হেলিকপ্টারের সংখ্যা 48টি। বিভিন্ন ট্যাঙ্ক এবং সাজওয়াজান, গ্লোবাল ফায়ার পাওয়ারের তথ্য অনুযায়ী ট্যাঙ্ক ও সাজওয়াজানের দিক থেকে ইসরায়েলের চাইতে এগিয়ে রয়েছে ইরান। ইরানের ট্যাঙ্ক সংখ্যা 1,996টি এবং ইসরায়েলের ট্যাঙ্কের সংখ্যা 1,370টি। সাজওয়াজান আছে ইরানের 65,765টি আর ইসরায়েলের রয়েছে 43,403টি। এছাড়াও আর্টিলারি সক্ষমতার দিকে এগিয়ে রয়েছে ইরান। তাদের রকেট আর্টিলারি MLRS এর সংখ্যা 775টি এবং সেলফ প্রপেলড আর্টিলারির সংখ্যা 580টি। অন্যদিকে ইসরায়েলের MLRS রকেট আর্টিলারির সংখ্যা 150টি এবং সেলফ প্রপেলড আর্টিলারির সংখ্যা 650টি। নৌশক্তি, গ্লোবাল ফায়ার তথ্য বলছে নৌবাহিনীর শক্তির দিক থেকেও এগিয়ে রয়েছে ইরান। দেশটির 101টি যুদ্ধ জাহাজ রয়েছে, সেখানে 7টি ফ্রিগেট এবং 21টি টহল জাহাজ, আর ইসরায়েলের যুদ্ধ জাহাজের সংখ্যা 67টি। এর মধ্যে টহল জাহাজের সংখ্যা 45টি এবং ইসরায়েলের কোনো ফ্রিগেট নেই। সাবমেরিনের দিক থেকেও ইরান শক্তিশালী, দেশটির সাবমেরিন রয়েছে 19টি, সেখানে ইসরায়েলের সাবমেরিন আছে 5টি। পারমাণবিক শক্তি, সুইডেন ভিত্তিক গবেষণা সংস্থা স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের সর্বশেষ তথ্য অনুযায়ী গত বছরের শুরুতে বিশ্বের 9টি দেশের কাছে প্রায় 12,512টি পারমাণবিক অস্ত্র রয়েছে। দেশগুলো হলো যুক্তরাষ্ট্র, রাশিয়া, যুক্তরাজ্য, ফ্রান্স, চীন, ভারত, পাকিস্তান, উত্তর কোরিয়া এবং ইসরায়েল। এই তালিকায় ইরানের কাছে আনুষ্ঠানিকভাবে পারমাণবিক অস্ত্র কোনো তথ্যই ছিল না। কিন্তু যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন গত কয়েক বছর ধরে দাবি করে আসছে ইরান তাদের ইউরোনিয়ামের মজুদ দিয়ে পারমাণবিক অস্ত্র তৈরি করেছে। ইরান দাবি করে তাদের পরমাণু কর্মসূচি শান্তিপূর্ণ। আপনার কী মনে হয়, ইরানের কাছে কি পারমাণবিক অস্ত্র রয়েছে? কমেন্ট করে জানাতে পারেন আপনার মন্তব্য। সামরিক শক্তির তুলনা, প্রতিরক্ষা খাতে ইরান ও ইসরায়েল দুই দেশই প্রচুর অর্থ ব্যয় করে থাকে। তবে সামরিক বাজেটে ইরানের তুলনায় ইসরায়েলের ব্যয় দ্বিগুণেরও বেশি। ইসরায়েলের প্রতিরক্ষা খাতে বাজেট হল $24.4 বিলিয়ন। অন্যদিকে ইরানের প্রতিরক্ষা খাতে বাজেট $9.95 বিলিয়ন। প্রতিরক্ষা খাতে বাজেটের দিক থেকে 145টি দেশের মধ্যে ইরানের অবস্থান 33তম এবং ইসরায়েলের অবস্থান 19তম। বন্ধুরা, আপনার কী মনে হয়, ইরান এবং ইসরায়েলের মধ্যে সামরিক শক্তির তুলনা বিবেচনা করলে কোন দেশ যুদ্ধে এগিয়ে থাকবে? অবশ্যই এই ভিডিওর কমেন্টে জানাবেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। ভালো লাগলে লাইক এবং বন্ধুদের সাথেও শেয়ার করতে পারেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।